ভরা দুপুরে খোলা আকাশের মাঝে হাওয়ার উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই মেয়েটিকে। ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। কারো কারো মতে কোনো অলৌকিক শক্তি তার মধ্যে ভর করেছিল, কিন্তু সত্যটা যখন সামনে আসে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাছাড়াও সম্প্রতি সৌদি আরবের মরুভূমিতে জীবিত মাছকে হেঁটে যেতে দেখা যায়। কারো কারো মতে এটি কেয়ামতের আলামত। বন্ধুরা, মাঝে মাঝে আমাদের পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটে যায় যেগুলো স্বচক্ষে দেখলেও বিশ্বাস করা কষ্টকর হয়ে যায়, কেননা এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না। আজ আপনাদেরকে ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এমন কয়েকটি ঘটনা দেখাবো যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিও শেষের দিকে এমন একটি আশ্চর্যকর ঘটনা দেখাবো যেটা দেখে আপনি চিন্তায় পড়ে যাবেন। চলুন শুরু করা যাক। সকালের প্রচণ্ড কুয়াশায় যেমন বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট হয়, তেমনি অনেক রহস্যময় প্রাণীদের লুকানোর ব্যবস্থাও হয়। যেমন 2020 সালের জুন মাসে ফ্রান্সের একজন লোক এই ভিডিওটি রেকর্ড করে, যেখানে প্রচণ্ড কুয়াশার আকাশে অদ্ভুত আকৃতির একটি মনস্টারকে ভেসে বেড়াতে দেখা যায়। এই প্রাণীটির নড়াচড়ায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। এটি কি হতে পারে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। অস্ট্রেলিয়ার সমুদ্রে এই ঘোস্ট শার্কের দেখা পাওয়া যায়। এটিকে দেখলে মনে হবে ভিন্ন কোনো জগতের প্রাণী। এটি একদম ভৌতিক মাছের মতো। এর মুখ এবং বিশেষ করে চোখ খুবই অদ্ভুত, যা হয়তো এর আগে কেউই দেখেনি। কিন্তু এটি কোনো হলিউড মুভির দৃশ্য নয়, বরং বাস্তব ঘটনা। গভীর সমুদ্রে এই অদ্ভুত শার্কের দেখা পাওয়া গিয়েছিল। এখন আর অন্ধকারে কষ্ট করে লাইট খুঁজতে হবে না, কারণ এই বিজ্ঞানী এমন একটি এলইডি লাইট তৈরি করেছে যেটি তিনি নিজের চোখের ভেতরেই ব্যবহার করতে পারে, যা রাতারাতি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এটি নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছে। অনেকের মতে চোখে এই ধরনের জিনিস ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। তবে এই লোকটির মতে তিনি প্রায় 2 বছর ধরে এটি ব্যবহার করছে, কিন্তু এই পর্যন্ত তার চোখে কোনো রকম সমস্যা দেখা যায়নি, কারণ তিনি এটিকে অন্যান্য লাইটের মতো সাধারণ করে তৈরি করেননি। তার এমন আবিষ্কার সত্যি মানুষকে চমকে দেওয়ার মতো। ভারতে বিভিন্ন ধরনের কালচার দেখা যায়, কিন্তু এই লোকটিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এর ভেতরে কি আছে তা জানলে একেবারেই চমকে যাবেন, কারণ সে এক ব্যাগ ভর্তি সাপ এনে হঠাৎ এখানে ছেড়ে দেয়, তাও আবার হাত দিয়ে সেগুলোকে সরিয়ে দিচ্ছিল, আর মুহূর্তেই 100 সাপ জঙ্গলে ছড়িয়ে পড়ে। আপনি হয়তো জানেন কচ্ছপ একটি ধীর গতির প্রাণী, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনার এতদিনের সব ধারণা পাল্টে যাবে, কারণ এই কচ্ছপ অনেক দ্রুত গতিতে দৌড়াতেও শিখে গেছে। এর আগে হয়তো এত দ্রুত গতির কচ্ছপ কেউই দেখেনি। চায়নার একটি সমুদ্রে ঘুরতে আসা এই লোক হঠাৎ অদ্ভুত একটি ক্রিয়েচার খুঁজে পায়, যেটি দেখতে অনেকটাই মানুষের অর্ধেক শরীরের মতো মনে হলেও এই অদ্ভুত জিনিসটি তখনও নড়ছিল, যা দেখে বোঝাই যাচ্ছিল না এটি আসলে কি ছিল। তবে অনেকেই মনে করছে এটি হয়তো কোনো স্টারফিশ। তবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সাউথ আফ্রিকার এই গাছটিকে দেখলে মনে হবে এখানে হয়তো কোনো প্রাণী হত্যা করা হয়েছে, কিন্তু তা একেবারেই নয়। অবাক করার বিষয় হলো এই গাছটিকে কাটার সাথে সাথেই অন্যান্য পশু জবাই করার মতো প্রচণ্ড বেগে এর ভেতর থেকে রক্ত বের হচ্ছিল। এমনকি এর গায়ে সামান্য একটু আঁচড় দিলেও মানুষের শরীর থেকে যেমন রক্ত বের হয় তেমনি রক্ত গড়িয়ে পড়ে। এটি ব্লিডিং ট্রি নামে পরিচিত। হয়তো প্রকৃতি এভাবেই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে অন্যান্য প্রাণীদের মতো গাছেরও জীবন আছে, তাই গাছ কাটা বন্ধ করা উচিত। জাপানের 2 বন্ধু সমুদ্রে ঘুরতে গিয়ে খুবই অদ্ভুত কিছু লক্ষ্য করে, এমন জিনিস তারা এর আগে আর কখনোই দেখেনি। তাই আরও সামনে থেকে এটিকে দেখার জন্য তারা এগিয়ে যায়, কিন্তু এর সামনে যেতেই প্রাণীটি ধীরে ধীরে আরও বেশি ফুলে উঠতে শুরু করে। এরপর একজন লোক একটি লাঠির সাহায্যে প্রাণীটিকে উল্টে দেয়, আর সাথে সাথে প্রাণীটি তার শরীরের ভেতর থেকে অদ্ভুত কেমিক্যাল লোকগুলোর দিকে ছুড়ে মারছিল, যার জন্য তারা সেখান থেকে দৌড়ে পালাতে বাধ্য হয়। নির্জন রাস্তায় আপনি যদি হঠাৎ ভয়ানক কোনো ক্রিয়েচার দেখতে পান তাহলে কি করবেন? সাউমারটেন আইল্যান্ডে একদল বন্ধুরা বাইক নিয়ে যাওয়ার সময় হঠাৎ অদ্ভুত একটা জিনিসকে দৌড়ে যেতে দেখে, যা দেখে এর মধ্যে হঠাৎ সামনে থাকা বাইকার ভয়ে নিচে পড়ে যায়, আর অন্যদিকে অদ্ভুত ক্রিয়েচারটিও তাদেরকে দেখে দৌড়ে পালাচ্ছিল। কিন্তু অন্য বাইকার ভয় না পেয়ে এই অদ্ভুত ক্রিয়েচারের পেছনে ছুটতে থাকে, কিন্তু তখনই এই অদ্ভুত জিনিসটি রাস্তার পাশে থাকা জঙ্গলে গায়েব হয়ে যায়। এরপর আর কোথাও তাকে দেখা যায়নি।
কিছুদিন আগে নরওয়েজিয়ান আইল্যান্ডে জেলেরা মাছ ধরার সময় হঠাৎ এই এলিয়ান ফিশটিকে খুঁজে পায়। এই ধরনের মাছ এর আগে আর কখনোই দেখা যায়নি। তবে এটা আসলে কি ছিল তা দেখার জন্য পরবর্তীতে এটিকে নিয়ে রিসার্চ করা হয়। এর উৎপত্তি এবং প্রজাতি নির্ধারণ করার জন্য এর ডিএনএ জৈবিক বিশ্লেষণ আচরণ এবং অন্যান্য মাছের সাথে এর কি কি মিল অমিল রয়েছে সব কিছু পরীক্ষা করে দেখা হয়। কিন্তু পরীক্ষা করে দেখা যায় অন্য কোনো মাছের সাথেই এর মিল নেই। এর গঠন ছিল খুবই অদ্ভুত, বিশেষ করে এর সবুজ রঙের চোখগুলো ছিল সবচেয়ে ভয়ানক। আপনি নিশ্চয়ই জানেন পানি ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না, কিন্তু সম্প্রতি সৌদি আরবের মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে পাওয়া গেছে এই অদ্ভুত মাছ, যা সত্যি অলৌকিক ঘটনা, যা দেখে অনেকেই বলছিল এটা কিয়ামতের আলামত। আরবের এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হচ্ছে। তবে এর পেছনের কারণ কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই ঘটনাটি চারদিকে হইচই ফেলে দেয়। এখানে লম্বা লম্বা চুলের এই মানুষটিকে দেখে মনে হচ্ছে একজন মেয়ে পুরুষদের মতোই পোশাক পরে তোয়াপ করছে, কিন্তু এইভাবে এমন পবিত্র একটা জায়গাতে যাওয়া কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয়। এই ঘটনা দেখলে যে কেউই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। কিন্তু ভালোভাবে এটি নিয়ে বিশ্লেষণের পরে জানা যায় মেয়েদের মতো বড় বড় চুল থাকা এই লোকটি আসলে একজন পুরুষ। অনেকের মতে এরা তুর্কিতে বসবাস করা আপন দুই ভাই। তবে এরা ভাই হোক কিংবা বন্ধু, এমন একটি পবিত্র জায়গায় এইভাবে তাদের ভিডিও করে মানুষদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করাটা মোটেও উচিত নয়। এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্টসে জানাবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনো মানুষকে এভাবে হাওয়ায় ভেসে থাকতে দেখলে যে কেউই চমকে যাবে, কারণ মানুষের পক্ষে এইভাবে হাওয়ায় ভেসে থাকাটা সম্ভব নয়। কিন্তু ব্রাজিলের এই ভিডিওটি প্রচণ্ড ভাইরাল হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে হাওয়ায় ভেসে আছে, কিন্তু সত্যি বলতে এটি এক ধরনের খেলনা। আসলে হ্যালোইন উইকে এটিকে নিজেদের ঘরের সামনে লাগানো হয়েছিল। নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে হাওয়ায় ভাসছে। আসলে টেলিফোন পুলের সাথে পাতলা ওয়ারের মাধ্যমে তারা এটিকে ঝুলিয়ে রেখেছিল, যা দূর থেকে কেউই বুঝতে পারবে না, উল্টো হঠাৎ দেখলে ভয় পেয়ে যাবে। এই মাছটিকে দেখলে যে কেউ বলবে এটি অনেকদিন আগে মরে একেবারেই পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন তার শরীরের এক একটি জিনিস খুব সহজেই শুকনো ডালের মতো ভেঙে ফেলাও যাচ্ছে, কিন্তু এর মুখে পানি দেওয়ার সাথে সাথে এটি জীবিত হয়ে যায়। আসলে এরা খুবই অদ্ভুত প্রকৃতির, এরা এক ধরনের ক্যাটফিশ। এদের একটি বিশেষত্ব হলো এরা অনেকদিন পর্যন্ত কোনো কিছু না খেয়েই বেঁচে থাকতে পারে। আপনি হয়তো জানেন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, কিন্তু এরা একেবারেই ভিন্ন প্রজাতির মাছ। এদেরকে দেখলে কেউ বুঝতেই পারবে না এরা জীবিত নাকি মৃত, কিন্তু পানি দেওয়ার সাথে সাথেই অলৌকিকভাবে বেঁচে ওঠে। সমুদ্র এক রহস্যের জগৎ। এখানে দেখতে পাচ্ছেন দুটি মাছ একটি জেলিফিশের মধ্যে আটকে গেছে, কিন্তু এই জেলিফিশ এতটাও ভালো নয় যে মাছগুলোকে তাদের গন্তব্য গাড়ির মতো পৌঁছে দেবে। তাছাড়াও যেই জেলিফিশটিকে দেখতে পাচ্ছেন এরা খুবই বিষাক্ত, তাই অতি দ্রুত মাছগুলো এখান থেকে বের হতে না পারলে এমনিতেই মারা যাবে। সম্পূর্ণ পানির মতো স্বচ্ছ এই মাছটিকে আপনার চোখের সামনে দেখেও আপনি বুঝতে পারবেন না এখানে কোনো মাছ রয়েছে। তবে এই অদ্ভুত স্কুবা ডাইভার মাছটিকে হাতে নেয়ার পর আপনি স্পষ্টভাবে এর ভেতরের প্রতিটি অর্গান দেখতে পাবেন। এদের চোখ পর্যন্ত সম্পূর্ণ ট্রান্সপারেন্ট। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি অনেক ভাইরাল হয়, কারণ আকাশে উড়তে থাকা এই পাখিটি ছিল দেখতে একেবারেই হাজার বছর আগের বিলুপ্ত হয়ে যাওয়া টেরোসরাসের মতো, যা হয়তো আপনি বিভিন্ন হলিউড মুভিতে দেখেছেন। কিন্তু বাস্তবে এই পাখিটি অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তবে হঠাৎ এর ভিডিও চারদিকে হইচই ফেলে দিয়েছে। অনেকেই মনে করছে এই ভয়ানক পাখিটি এখনও বিলুপ্ত হয়নি, বরং কোনো গভীর জঙ্গলে এর অস্তিত্ব এখনও রয়েছে। প্রিয় দর্শক, আপনি কি এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।